আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আজকে কি বাজার নিয়ে আসছি। তো এই হচ্ছে গুড়া মাছ। তো গুড়া মাছ কেনার উদ্দেশ্যে আজকে বের হয়েছিলাম সকালবেলা, একদম ভোরবেলা। তখন বাজার ব্যান থেকে এই মাছগুলো আমি নিয়ে আসছি। এগুলো হলো পুঁটি মাছ, আর এগুলো হলো কলসা মাছ, আর অনেক রকমের গুড়া মাছ পাওয়া যায়। এখন খেতে খুবই সুস্বাদু লাগে। তো আপনারা চাইলে এরকম গুড়া মাছ কিনে এনে তাজা তাজা সকালবেলা খেতে পারেন। আর এগুলো আমি চচ্চড়ি করে খাবো, আর পুঁটি মাছগুলো একদম মচমচে করে ভেজে খাবো। আর লাল শাকটা নিয়ে আসছি, লাল শাকটা শিম দিয়ে ভাজি করব। আর কিছু লাল শাকের ডগাগুলো আমি ইলিশা মাছ দিয়ে রান্না করে খাবো। তা আপনারা চাইলে সকালবেলা এরকম মাছ, এরকম শাক সবজি রাস্তায় পাওয়া যায়। হাঁটতে গেলে অনেক ধরনের সবজিও পাওয়া যায়, মাছ পাওয়া যায়। তো আপনারা চাইলে এগুলো কিনে এনে খেতে পারেন। তো আমি আপনাদের সাথে আজকের বাজারটা, পুঁটি মাছটা কেটে আমি ধুয়ে নিয়েছি। তা আমি এখন হলুদ লবণ মাখিয়ে পুঁটি মাছটা ভেজে নিব। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তা আমি মাছটাতে তেলটা আমি গরম করার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি পুঁটি মাছটার মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে নেব। মাছটাতে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিই। আপনারা আমার সঙ্গে থাকুন। তো মাছটা আমার বাজার হয়ে গেছে। আমি এইভাবে বাকি মাছগুলো ভেজে নিব, আর এই মাছগুলো আমি এখন তুলে নিব। তো বাকি মাছগুলো আমি ভেজে নিব। এইভাবে আপনারা আমার সঙ্গে থাকুন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিব। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি একটু পেঁয়াজ ভেজে মাছের সাথে মিশিয়ে দেব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আর একটু জিরা, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এখন আমি মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। পুঁটি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তা আমার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম।
তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।